আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি বেশ ইন্টারেস্টিং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে মাত্র পাঁচ দিনের মধ্যে মিশ্র লিকুইড সার তৈরি করা যায় যে সারে নাইট্রোজেনের পাশাপাশি রয়েছে বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এখানে আমি একটি পকেট স্কেল নিয়েছি যার মাধ্যমে আমি যে সমস্ত উপকরণগুলি নেব তার সঠিক পরিমাণ আপনাদের বলতে পারব এবার একটি প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিলাম এর মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলি মেপে নেব এই ঢাকনাটির ওয়েট দুই গ্রাম উপকরণগুলি ওজন করতে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য পকেট স্কেলটিকে জিরোতে নিয়ে আসব। এখন নিয়ে নেব খোল এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন খোল ওয়েট করে নেব নেক্সট উপকরণ হিসাবে আমি নেব গুড় এখানে আপনারা যে কোনো গুড়ি ব্যবহার করতে পারেন এবার আমি পঞ্চাশ গ্রাম গুড় মেপে নেব প্লাস্টিক ঢাকনাটি ছোট হওয়ার জন্য দুবারে মোট পঞ্চাশ গ্রাম গুড় মেপে নেব এখন যদি দেখা যায় পুরোপুরি পঞ্চাশ গ্রাম হচ্ছে না কিছুটা কম বা কিছুটা বেশি হচ্ছে তাতে করে কোনো অসুবিধা নেই গুড় মেপে নেওয়ার পর এবার যে উপকরণটি নেব তা হলো গোবর আপনারা চাইলে গোবরের বদলে ভারিমিকম্পোস্টও নিয়ে নিতে পারেন আমি এখানে একশো গ্রামের মতন গোবর নিলাম গুড়ের মতন গোবরও দুবারে মেপে নেব যে কারণে প্রথমবারে নিলাম আটচল্লিশ গ্রামের মতন গোবর আর পরের নিচ্ছি তেপ্পান্ন গ্রামের মতন গোবর এবার গুড়টাকে ভালো করে গুঁড়ো করে নেব যাতে গোবর আর সর্ষে খোলের সঙ্গে গুড় মেশাতে সুবিধা হয় একই সঙ্গে সর্ষ খোলকেও ভালো করে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খোলকে এখানে ডাস্ট করে নিয়েছি এখন সামান্য পরিমাণ জল নিয়ে এই তিনটে উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলি ভালোভাবে মেশানো হয়ে গেল এখন এই মিশ্রণটি সারে পরিণত করার জন্য যে পাত্র ব্যবহার করব সেটি হলো মাটির হাঁড়ি মাটির হাঁড়ি ব্যবহার করার দুটো কারণ রয়েছে প্রথমত মাটির হাড়িতে অক্সিজেন সরবরাহ খুব ভালো হয় আর দ্বিতীয়ত মাটির হাড়িতে ফার্মেন্টেশনের যে প্রক্রিয়াটা সেটা খুব ভালো হয় আপনারা হয়তো ভাবতে পারেন গুড় মেশানোর ফলে পরবর্তীতে যখন এই সারটাকে গাছে ব্যবহার করা হবে তখন তো পিপ্রেয়ারটা করতে পারে কিন্তু এমনটা ভাবার কোনো ব্যাপার নেই কারণ এক থেকে দু দিনের মধ্যেই এই গুড় ফার্মেন্ট হয়ে যাবে এবার এই হাড়িতে এক লিটার জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে জলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে সেমি এরিয়াতে রেখে দেব যেখানে ডাইরেক্ট সানলাইট না পড়ে আজকে দুদিন দেখুন জলের উপরে একটি সাদা রঙের আস্তরণ পড়ে আছে মানে এর ফার্মেন্ডেশন প্রক্রিয়া হচ্ছে প্রতিদিন এইভাবে ঢাকনাটিকে খুলে কোনো একটি কাঠি দিয়ে চার দিন পর্যন্ত দিনে অন্তত একবার ভালোভাবে এই মিশ্রণটিকে ঘেটে নিতে হবে আজকে আমাদের পাঁচ দিন এবার ঢাকনাটি সরিয়ে একবার দেখে নেব তৈরি করা সারটি কী অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা রঙের আস্তরণটি দেখা যাচ্ছে তাহলে চলুন আসি এবার মূল কথাতে অর্থাৎ কীভাবে বা কত পরিমাণে এই মিশ্রিত শার্টটি গাছে অ্যাপ্লাই করতে হবে এখানে আমি একটি প্লাস্টিকের বালতি নিয়েছি সঙ্গে নিয়েছি এক লিটার জল এই এক লিটার জল বালতির মধ্যে প্রথমে ভরে নেবো এবার একটি প্লাস্টিকের বোতল নেব এই বোতলটি আড়াইশো এমএলের তাই আমি এই প্লাস্টিক বোতলকে আগেই হাফ করে কেটে নিয়েছি মানে প্রতিটা কাটা অংশ একশো পঁচিশ এমএলের মতন একশো পঁচিশ এমএলের মতন কেটে নেওয়ার কারণ হল প্রতি এক লিটার জলে একশো পঁচিশ এমএলের মতন এই শারটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি একশো পঁচিশ এমএলের উপরে এই শারটি জলে মিশিয়ে গাছে অ্যাপ্লাই করা হয় তাহলে গাছ ওভার ফার্টিলাইজ হয়ে যাবে এখন মাটির হাড়ি থেকে সার বের করে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার কথা যে আমি বললাম তার পেছনের কারণ হলো সারটি তৈরি হওয়ার পর ঘন হয়ে যায় তাই ভালোভাবে না মেশালে সার জলের সাথে মিশবে না এখন চলে আসি গাছে কী পরিমাণে এবং কতদিন পর পর এই সার অ্যাপ্লাই করব এই মিশ্রিত সারটি গাছে প্রত্যেক ১৩ থেকে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করব যদি ঘন ঘন ব্যবহার করি তাহলে কিন্তু গাছ ওভার ফার্টিলাইজ হয়ে মারা যেতে পারে যদি ছোট ধরনের টব হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট এম এল এর গাছে দেবেন আর যদি বড় ধরনের টব হয় তাহলে একশো দশ থেকে একশো চল্লিশ এমএলের মতন গাছে দেবেন আপনারা যারা বাড়ির উঠোনে গাছ লাগান তারা একশো পঞ্চাশ থেকে একশো ষাট এর মতন দেবেন তাতেই হবে তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমনই নতুন নতুন গার্ডেনিং সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন তাতে করে যখনই এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হবে তখন সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নমস্কার